ঘূর্ণিঝড় রিমালের আঘাতে এখনো লণ্ঠভণ্ড হয়ে আছে দেশের উপকূলীয় এলাকা। এখানকার অধিকাংশ মানুষ স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি, তাই এই সমস্ত এলাকার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে নতুন ভাবনার কথা জানালেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেছেন, আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা হবে আগামী 30 জুন থেকে, তবে বন্যা কবলিত এলাকায় পরীক্ষা হবে না। বুধবার এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে আয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সভা শেষে এক সাংবাদিকের করা প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। শিক্ষামন্ত্রী বলেন, এখন বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে, পরীক্ষা যেসব এলাকা স্থগিত করতে হবে সেখানে পরবর্তীতে পরীক্ষা নেওয়া হবে। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য।